সকালে রাখির মাছের বাজার তো আমরা চলে এসেছি এখানে মাছের বাজারে মাছ মাংস ফল মিষ্টি আদার্স অল দ্য থিংস যেগুলো রাখির জন্য খুবই দরকারি সেগুলো কিনতে তো এইখানে দেখতেই পাচ্ছ আমার না মাছের গন্ধ বেশ সুন্দর লাগে অনেকের আবার ভালো লাগে না বেশ আমার ভালো লাগে মাছের বাজারে আর এখন তো খুবই রোদ এই রোদের মধ্যে এক হাতে ছাতা আর এক হাতে মোবাইল নিয়ে শ্যুট করাটা ভেরি চ্যালেঞ্জিং তো এখানে ফুল ফুলের এখানে তাল আমার তাল দেখলেই না এই তালের বড়ার কথা মনে পড়ে যে একটা জন্মাষ্টমী ছাড়া খাওয়া যাবে না তার আগে এখানে আবার মাছ তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মাছ তো বাজারে কিনতেও খুব ভালো লাগে আর বাজারে কেনাকাটা করতে তো ভালো লাগে তো এখানে অনেকে রাখি নিয়েও বসেছিল হ্যাঁ এইখানে আবার সবজি মানে কিছুই কেনাকাটা হয়েছে বাবাও বাবাও আছে আমার সাথে তো এইখানে ফল টল এখানে আবার দেখো রাখি নিয়ে বসেছে অনেকে রাখি কিনছে যেটা হয় সকালে রাখিতে কিনতেই লাগে অনেকে সকালে পড়ায় রাখি আমাদের আবার সন্ধ্যেবেলায় পড়ায় যার যেটা অনেকেই দেখি সকালে পড়ায় অনেকে উপোস করে পড়ায় আমরা উপোস করতে পারা না এখানে আবার হচ্ছে নিতাই সিলসের মিষ্টি নিয়েছে এখানে প্রচুর ভিড় দেখুন সবাই মিষ্টি নিচ্ছে এখানে আবার গোপু ভাইকে আমি রাখি পরিয়েছি তো বাড়ি এসেই সঙ্গে সঙ্গে দিস ইজ শ্রেয়সী এন্ড ইউ আর ওয়াচিং শাহস ডিকশনারি সো টুডে ইজ শুভ রাখি পূর্ণিমা তোমাদের সবাইকে জানাই আমি শুভ রাখি পূর্ণিমা তো তোমরা তো দেখেই নিয়েছো প্রথমে বাজারের ক্লিপিংস ছিল তো আমি প্রথমে গিয়ে বাবার সাথে গিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে আসা হয়েছে অনেক কিছু নিয়ে আসা হয়েছে আজকে মাছ মাংস দেন ফল মিষ্টি আদার্স দ্যাটস দ্য থিংস সো দেন আমি ফ্রেশ হলাম স্নান করলাম দেন হচ্ছে ঠাকুরকে রাখি পরালাম আমি গোপাল ঠাকুরকে ভাইকে রাখি পরিয়েছি হ্যাঁ দেন এবার অনেক কিছু রান্না হয়ে গেছে কারণ অনেক কিছু অনেকক্ষণ ধরে ক্যামেরা অফ ছিল তো চলো রান্নাঘরে যাওয়া যাক দেখা যাক কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি চলো লেটস গো তো এই হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের সাইজটাও বেশ ভালো আর হচ্ছে এখন এখানে পরোটা লুচিও ভাজা হচ্ছে কারণ সকালের খাবারটাও দরকার এখানে আলুর তরকারি সকালের খাবারটা প্রায় রেডি হয়ে গেছে শুধু পরোটা ভাজছে এখানে পাবদা মাছগুলো নুন হলুদ দিয়ে মাখা আছে আর ভাজা ভাজিও চলছে এখানে কিছুটা মাছ ভাজা হচ্ছে আরও কিছু অনেকটা মাছ ভাজা বাকি আছে মাছ ভাজতে অনেকটাই সময় লাগে এখানেটাও অনেকটা ভাজা হয়ে গেছে এখানে এক পিস আছে এখানে অলরেডি অনেক মাছ ভাজা হয়ে গেছে ওখানে মেইনলি ওখানে আর হ্যাঁ এই একটা পড়ে আছে আর এখানে একটা হচ্ছে আর একটাই মাছ ভাজা বাকি আছে এখানে লুচি মাই ফেভারিট সকালের খাবার তরকারি অনেক শেষ হয়ে গেছে আর লুচি মিষ্টি তরকারি এখন আমি খাবো কারণ সকাল থেকে শুধু চা বিস্কুট খেয়েছিলাম আর কিচ্ছু খাওয়া হয়নি এখন আমি খাওয়ার ছাড়া কোনো গল্প করবই না আগে খাবো ব্যাস আগে খাওয়া দাওয়া দেন দেন সব তো আমাদের বাড়িতে আজকে অনেকেই এসেছে আমার মামাই তিন দিদি ভাই মামাই হলে সবাই এসেছে তো তার সাথে একটা দুষ্টু ভাইও এসেছে যেটা হচ্ছে দিদি ভাইয়ের মামার ছেলে ওকে সো আমাদের হলো সবার ছোট ভাই তো চলো ওর কিছু দুষ্টুমি আমরা দেখাই তোমাদের সাথে শেয়ার করি তো কি করছিস তুই কি করছিস তোর নাম কি তুই কি করতে চাইছিস ওখানেই চলে গেছে বাড়িতে এখানে মাটন পুরো প্রেসার কুকারে যাওয়ার জন্য রেডি মাটন বাড়ছো মা তোমরা তো শুধু দেখতে পাচ্ছ আমি তো গন্ধটা পাচ্ছি আই নো বেটার এই যে এই রাখি নিয়ে এসেছি আমি এখানে টোটাল সাতটা রাখি আছে হ্যাঁ টোটাল সাতটা রাখি আরেকটা রাখি আছে ওটা আমার মামাইকে দেওয়া হয়ে গেছে অলরেডি কারণ ওটা হচ্ছে রিমঝিমের রাখি রিমঝিম আজকে আসতে পারিনি ওর কালকে রিমঝিম হচ্ছে আমার বোন যে যাকে তোমরা ফার্স্ট ভিডিওতে দেখেছিলে আমার সাথে চ্যালেঞ্জ করতে তো ওরও আজকে আসার কথা ছিল বাট ও আজকে আসতে পারিনি কারণ হচ্ছে ওর আজকে কালকে এক্সাম আছে আজকে রবিবার কালকে সোমবার কালকে ওর ম্যাথস এক্সাম আছে তো ও আজকে আসতে পারিনি তো ওর রাখি আর গিফটস আমি পাঠিয়ে দেবো ওর গিফটটা আমি একবার দেখিয়ে দেবো তোমাদের সাথে ওকে
সো হেয়ার ইজ রিম জিন্স রাখি, আর এটা হচ্ছে একটা লিপস্টিক নিয়েছি নোট কালারে, দেখানোর কিছু নেই, চকলেট নোটস কালার যেরকম হয় লাকমির ওরকম রাখি আর ওর লিপস্টিক। এইখানে পুরো ভাত হচ্ছে টকবা করে ফুটছে, আর এইখানে দাদামুনি পানির পাসিন্দার, এইখানে সর্ষে পোস্ত পাবদা রেডি, আর বম্বা সেগুলোকে আলাদা করছে বেশ থালায়, আর হচ্ছে কলা পাতা আজকে খাওয়া হবে তো কলা পাতা কাটা হয়েছে। এখানে হচ্ছে দাদামুনির পানির পাসিন্দা কারণ ও বেচ খায়, আর আমাদের ফিশ ফিঙ্গার স্যালাড পাবদা মাটন, এখানে মামাই খাচ্ছে বাবা খাচ্ছে আমি খাচ্ছি দাদামুনি খাচ্ছে, আমরা সবাই এই যে মামাই বাবা দাদামুনি, ও এখানে জিরো রাইস নিচ্ছে, আর হচ্ছে ওর শাহি পানির কারণ ও ভেজ খায়, ও আমাদের নন ভেজ খায় না, ছেড়ে দিয়েছে খাওয়া। আমাদের এখানে মাটন ফিশ ফিঙ্গারটাও দারুণ ক্রিস্পি, আর হচ্ছে দারুণ খুব ভালো হয়েছিল খেতে, ভেতরের ব্যাপারটাও খুবই সুন্দর হয়েছিল। আগের দিন দাদার মুন্ন দিদি ভাই মা এরা সবাই করেছিল, আমি কিছুই করি না, আমি শুধু খাই। এখানে হচ্ছে জিরা রাইস, মাটনটাও খুব ভালো টেন্ডার ছিল, খুবই জুসি জুসি ব্যাপার ছিল। হ্যাঁ, আর হচ্ছে এখানে পাবদা চলে এসছে, হচ্ছে দেখতে খেতে আরও দারুণ হবে। তো আমারও খাওয়া হয়ে গেছে, লাস্টে চাটনিও ছিল, চাটনিটা আর আমার দেখানো হয়নি, বাট চাটনিটাও অসম হয়েছিল, আর প্রত্যেকটা রান্না খুবই ভালো হয়েছিল, ফিশ ফিঙ্গার মাটন পাবদা দেন হচ্ছে জিরা রাইস সমস্তটা জাস্ট অন্য লেভেল হয়েছিল। ওকে, সো চলো এবার হচ্ছে আমরা বিকেলের পার্টটা নিয়ে আসবো রাখি পড়ানোর সময়। ওকে, এখন একটু ল্যাদ খাবো, এত কিছু খাওয়ার পর বাঙালিদের শুধু একটাই খেতে ইচ্ছা, সেটা হচ্ছে ল্যাদ। ওকে, তুই এখানে কি করছিস? তোকে বাদরের মতো লাগছে, তুই কি বাদর? তুই তো পড়ে যাবি এবার, আটকে গেলে কি হবে? ওখানে আটকে থাকবি সারাদিন, তোর মা বাবা বাড়ি চলে যাবে। কি পাতা বলতো এটা? আমের পাতা। কি করে জানিস এটা আমের পাতা? গন্ধ শুকেছিস? গন্ধ শুকে বুঝলি? জলটা পড়বে। তোর এখনো খাওয়া হয়নি ভাই? ভাগেই দিয়েছে। আর রুদ্র কি মৌদিদির থেকে খেয়েই যাচ্ছিস? তুই বুড়িটা কিন্তু কি উঠ রুদ্র, তাই না বল? এ তোর মাসেলটা দেখা রুদ্র, এরম করে মৌদিদির সব খাওয়া গেছে। তো পূর্ণিমার পুরো গোল চাঁদ উঠে গেছে, এখানে আমাদের রাখির প্রিপারেশনের প্রিপারেশনের পুরো নেওয়া হয়ে গেছে, এবার শুধু রাখি পরানো হবে। প্রিপারেশন অল ডান। ওকে রেখে দে, নয় ওকে না হয় রেখে দে, ওর মা বাবা চলে যাও। এই রাখিটা আমি পরিয়েছি, কিন্তু কাউকে দেখানো হয়নি কারণ হচ্ছে রুদ্র খুব তাড়াহুড়ো করছিল, তাই না বল? ওই লাইটটা ভুতের লাইট হয়ে গেছে। এই আমরা এখানে মিষ্টি আছে, হয়ে গেছে, নমস্কার করো। না না,
তো এটা হচ্ছে মামাইয়ের গিফট, এখানে আছে মামাইয়ের জন্য একটা শার্ট, আর আছে এখানে দুটো বডি স্প্রে, কারণ মামাইয়ের বডি স্প্রে খুবই ফেভারিট, সেখানে শার্ট। এটা হচ্ছে মা মামাইকে গিফট দেবে, ওকে? তো চলো নিয়ে যাওয়া যাক। লাইটটা কাঁপছে। একটাতে ভিডিও করবো, একটাতে ফটো তুলবো, কত কিছু করবো। এই তো আমার ফোনটা নিয়ে আসো, দেখো গান দিয়ে দিবি গুণের ভিডিও করছে তিনবার খাওয়াতে।
তো এবার আমি দিদি ভাইকে রাখি পড়িয়েছি, কারণ তখন আমার পড়ানো হয়নি বসে। দিদি ভাইও আমাকে একটা গিফট দিয়েছে, আমার আমি ওকে পরে গিফট দেবো। গিফটটা ডিউ আছে, আমাকে রুদ্রও একটা বডি স্প্রে দিয়েছে, দাদামণি ওই চকলেটটা দিয়েছে, আর রিমঝিম আমার জন্য একটা নেল পালিশ পাঠিয়েছিল, সেটা আর দেখানো হলো না। তো আমি এবার অহনাকেও আমাদের টয়টাকেও রাখি পড়িয়েছি, পুতুল রাখি যেটা কিউট ছিল, আর ওর জন্য এই যে দেখো পুতুল রাখি পড়ছে, খুব এক্সাইটেড খালি চলে যায়, আবার আসে, আবার আমি পড়িয়ে দিয়েছি আর চাইনি। এটা কি কি দেখো, হাত দেখো, এটা আমি ওকে দিয়েছি, দেখি দেখো, খাবি আইগা, এটা দেখা দেখা, হাতটা দেখে, হাতটা দেখে, এটা কি পড়েছি, কি পড়েছি, এটা কি পড়েছিস, রাখি, এটা কি পড়েছিস, তোমাকে কি গিফট দিয়েছি, কোন কোন চকলেট খাবে, চকলেট খাবে, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।